আরে হ্যাঁ, আমার তো ওইটাই। বাবা আপনি বলে দিন না কে গঙ্গা কে যমুনা। নাও সব নাও একে, এ আমাদের যেমন নাক দিয়ে জল খাইয়েছে, একেও তেমনি জ্যাসাকে তেসা বানিয়েছে। জ্যাসা কি তেসা, উপড়ে দাও এই গাছের মূল, উপড়ে দাও, না থাকবে পাশ আর না বাজবে বাঁশি। না না মা, না আমার কিছু দোষ নেই, আমার ছেড়ে দাও মা, আমার ছেড়ে দাও। থাম থাম, দোষ তোর নয়, দোষ সেই অন্য মেয়েটার। পাওয়ার অফ অ্যাটর্নিটা ছেড়ে দিল, নে সোনা মেয়ের মতো আর একটা টিপ ছাপ দিয়ে দে তো। না মা না, তুই টিপ ছাপ দিস নি, দিলে আমাদের সবাইকে শেষ করে দেবে। আবে এই নিমক হারাম, যার নিমক খাচ্ছিস তার সঙ্গে নিমক হারাম। রঞ্জিত আমি যার নুন খেয়েছি তারই গুণ গাইছি। ওই তুই বহুত ভাষণ যাচ্ছিস না, ভালো ভালো টিপ ছাপ দিয়ে দে বলছি। দিবি না ভালো ভালো ডিপ ছাপ দিবি কিনা বল, বল দিবি কিনা। এখানে তাহলে আমাদের একটা কিছু প্ল্যান করতে হবে। যেমন তো দেশে হয় সেরমটা নয়, যেমন লন্ডনে হয় তেমনটি। দ্যাটস লাইক গুড গাই। সূর্য তুমি আগে, এই নকলি মেয়ে, এর টিপ ছাপে কোনো কাজ হবে না। কি বলছো তুমি? হ্যাঁ আমি সত্যি কথা বলছি, গঙ্গা নয় যমুনা, ট্যাক্সি ড্রাইভার রাজু যমুনা। ট্যাক্সি ড্রাইভার রাজু যমুনা? হ্যাঁ আঙ্কেল, এ হচ্ছে আসল রিং মাস্টার, এরই প্ল্যানে যমুনা এখানে এসেছে। ভালো ভালো বল, দেখছিস আঙ্কেল হাতে রিভলভার, তোকে গুলি করে মারবে কুকুরের মতো যেমন লন্ডনে মারে। বুঝলেন আঙ্কেল, বেচারি গঙ্গাকে এই ঘরে কিডন্যাপ করে রেখেছে। কেন বাজে কথা বকছো? ন বাজে কথা এদেশে চলে, লন্ডনে না। আরে বল বিক্রমবাবু কি জিজ্ঞেস করছেন, তোর প্ল্যান কি ছিল বল বল। আবে এই নাটক কি করছিস, নাটক করবি তুই আর মার খাবো আমি? আবে জলদি বল তোর সঙ্গে আমার সম্পর্ক কি। বল গঙ্গা তোর সঙ্গে সম্পর্ক কি। না আগে সে ও নয়, এ এনার সঙ্গে আমার পুরনো সম্পর্ক। তুই কি বলছিস, তোর মাথা খারাপ? দেখ আমার মাথা ঠিক থাকলে তোর কথা শুনে আমি এখানে নাটক করতে আমি এদিকে কোথায় যাচ্ছিস, এখানে দাঁড়া। হ্যাঁ কি বলছিলে? এ যখন আমায় যমুনার সঙ্গে দেখলো, আমায় ডাকলো, আমায় বললো মিস্টার যমুনাকে আমার বাড়ি পৌঁছে দাও, এই যমুনা রঞ্জিতকে ঠিক টাইট করে দেবে, তারপর মওকা বুঝে আমি তাকে মানে আপনাকে, তারপর সব সম্পত্তি তোর আমার 50-50। না মিথ্যে কথা, ওকে আমি চিনি না জানি না। দাঁড়া আমি তোর কথা পরে শুনছি, আগে ফয়সালা হয়ে যাক গঙ্গাকে আর যমুনাকে। এই বল তুই গঙ্গা না যমুনা? আমি আমি গঙ্গা। আমায় মেরো না, আমায় ছেড়ে দাও, আমায় বিশ্বাস করো, আমি গঙ্গা, আমার কিচ্ছু দরকার নেই, তোমরা সব নিয়ে যাও, তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি, আমি সত্যি বলছি আমার কিচ্ছু দরকার নেই। জামা করছিস না, জামা করছিস, জামা সত্যি বল, সত্যি বল তুই গঙ্গা না যমুনা? বল বিকি, তুই থেমে যা, থেমে যা বিকি, থেমে যা। এ গঙ্গা হোক বা যমুনা হোক তাতে আমাদের কি যায় আসে, এ যদি সকলের সামনে টিপ ছাপ দিয়ে দেয় তাহলেই তো আমাদের উদ্দেশ্য সফল। হ্যাঁ বল ছাপ দিবি কিনা বল। একটা নয় দু দুটো টিপ ছাপ নিতে হবে জানি, দু দুটো টিপ ছাপ। আরে এমন চোখ বড় করে কি দেখছিস, চোখ বেরিয়ে তলায় পড়ে গেলে কাঁচের চোখ লাগাতে হবে। এই দুজন যমজ বোন, এ গঙ্গা ও যমুনা। যমজ যমুনা? আমার যমজ বোন। হ্যাঁ গঙ্গা, একটাই আত্মা কিন্তু দুটো নাম, গঙ্গা যমুনা। তুই ভাবিস না বোন, তুই দেখ আমি এদের কেমন করে মজা দেখাচ্ছি। Oh, my God.
বাসন্তী বা, তুই তো কামাল করে দিলি, একে বলে চমৎকার। নিচে গঙ্গা যমুনা আর ওপরে ওদের পিতার শ্রী। এই এদের মেরে ফেল। ছেড়ে দেবো, হ্যাঁ ছেড়ে দেবো, হ্যাঁ। আরে তুই আমাদের মজা দেখাতে এসেছিলিস না, এখন দেখ আমি তোর হাল কি করি। আমার বাবাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো, ঠিক আছে ছেড়ে দিচ্ছি। আরে এবার শুনতি, এর বাবাকে ছেড়ে দে। তোর বাবার বাহাদুর বে, যা ওকে বাঁচা, যা, হ্যাঁ যা। বন্ধা তুই মা, আর বন্ধা আর ওদেরকে, এরা তোকে অনেক কষ্ট দিয়েছে, আর বন্ধা তুইও মার ওদেরকে। আমি সত্যি বলছি রাজা বাবু, সন্তানের লোভে আমি অনেক বড় ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন। আজ থেকে যমুনা আমার না, আপনার। আরে আরে বেয়াই, এ কি, হ্যাঁ অনেক দুঃখে সেন হয়ে গেছে, ওদিকে মেয়ে জামাই হানিমুন করতে বেরোবে। হ্যাঁ ঠিক, তবে গঙ্গা যমুনা গেলে কোথায়?
আরে নো প্রবলেম, আমি সেটা দেখবে ঠিক। তোমার কোনটা? আমার বোধ হয় বাঁ দিকেরটা। কি করে জানলে? দুজনে তো সবকিছুই এক, কি করে জানছো? আমি তো কিছু বুঝতে পারছি না, তোমার কোনটা? আরে হ্যাঁ, আমার তো ওইটাই। আমাদের লন্ডনে এরকম হয় না, ইন্ডিয়াতে কিন্তু এরকমই হয়। হ্যাঁ হ্যাঁ, এই দেশে অবশ্য হয়। তুমি তো যমুনা, মেড ইন ইন্ডিয়া। বাবা আপনি একটু বলে দিন না, কে গঙ্গা কে যমুনা? বাবা আপনি বলে দিন না, কে গঙ্গা কে যমুনা? একটু বলে দিন না, কে গঙ্গা কে যমুনা? বলুন না। ও গঙ্গা ও যমুনা। আরে এই কথা।